হে এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইহান ফুড ব্যাং আজকের রেসিপি হচ্ছে ইলিশ খিচুড়ি ইলিশ মাছ আমাদের সবারই খুব প্রিয় একটি মাছ এই মাছটা যেভাবেই রান্না করা হোক না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর বাকি রইল ইলিশ খিচুড়ির কথা এটা আমরা প্রায় সবাই খেয়েছি আর আজকের ভিডিওতে আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর পাশে বেলটিকেও ক্লিক করে দিবেন। ইলিশ খিচুড়ি বানাবো এই জন্য চুলায় একটি প্যানে হাফ কাপ মুগ ডাল দিয়ে একেবারে লো আছে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যখন ডালের কালারটা এরকম একটু চেঞ্জ হয়ে যাবে আর খুবই সুন্দর একটি অ্যারোমা বের হবে তখন ডালটাকে নামিয়ে নিতে হবে এবার আমি একটি বলে দু কাপ কালো জিরা চাল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাসমতি চালটাও এখানে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মুসুরি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালটা এবার এই চাল ডাল মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিব এদিকে আমি চার পিস ইলিশের টুকরো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ লালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার এই মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার আমি একটি প্যানে ওয়ান ফোর কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ সয়াবিন তেল আপনারা চাইলে পুরোটা সরিষার তেল দিয়েও করতে পারেন তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে মাছগুলো মশলার সাথে মাখিয়ে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিব আর এপিট ওপিট করে আমি ছয় মিনিট ভেজে নেব মাছগুলি ভাজা হয়ে গিয়েছে এগুলোকে এখন আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি একটি বড় হাড়ি নিয়ে নিয়েছি আর এর মধ্যে যে তেলে মাছগুলো ভেজেছিলাম সেই তেলটুকু এর মধ্যে দিয়ে দিয়েছি আমি বাড়তে কোনো তেল দেব না এবার এর মধ্যে আমি ওয়ান ফোর চা চামচ শাহি জিরা আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি দুটা দিয়ে দিচ্ছি চারটে এলাচ আর এই এলাচের মাথাগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি আর সবশেষে দিয়ে দিচ্ছি চারটে লবঙ্গ এবার এই গরম মশলাগুলিকে খুব ভালোভাবে তেলে একটু ভেজে নিতে হবে যখন এই গরম মশলাগুলি থেকে খুব সুন্দর একটি অ্যারোমা বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজগুলিকে তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে আমি যে চাল ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এবারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা একটা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এবারে চাল ডাল তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন চাল ডাল থেকে খুবই সুন্দর একটি বের হবে আর চাল ডাল থেকে সনসন একটা আওয়াজ শুনতে পাবেন তখন বুঝতে হবে চালটা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে পাঁচ কাপ ফুটন্ত গরম পানি আমি চাল যেহেতু দু কাপ নিয়েছিলাম সেই কাপের ডাবল পানি অর্থাৎ চার কাপ দিয়েছি আর দু রকমের ডাল মিশিয়ে নিয়েছিলাম এক কাপ ডালের জন্য কখনো ডাবল পানি নিতে হয় না যতটুকু ডাল ততটুকুই পানি নিতে হয় সেজন্য আমি নিয়েছি এক কাপ আর এই চাল ডাল মিলিয়ে আমার টোটাল পানি হয়েছে কাপ এবার এর মধ্যে দিয়ে সাত মতো লবণ মাছটা আমরা যথেষ্ট লবণ দিয়ে ভেজেছিলাম এবারে চালের মধ্যে যতটুকু লবণ লাগে ততটুকু দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর ধনে দিয়ে দিচ্ছি হাফচা চামচ এবার এই মশলাগুলোকে চাল ডালের সাথে একটু মিশিয়ে নিচ্ছি যখন এরকম পানিটা একটু টেনে গিয়ে চালটা দেখা যাবে তখন আমি উপরে যে মশলাগুলো ভেসে উঠেছে সেগুলোকে চাল ডালের সাথে আর একটু মিশিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য আর ঢাকনার যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে দশ মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটিকে খুলে নিচ্ছি আর এখানে হালকা কিছু পানি আছে এবার আমি খিচুড়িটা নেড়ে চেড়ে দিচ্ছি এবার এখান থেকে আমি অর্ধেক পরিমাণ খিচুড়ি তুলে নিছি আর বাকি অর্ধেকটুকু আমি একটু সমান করে দিচ্ছি এবার এর উপর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পাঁচটি কাঁচামরিচ এগুলো শুধু সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়েছি এবার তুলে রাখা খিচুড়ি গুলো মাছের উপর দিয়ে মাছ একটু ঢেকে দিচ্ছি এই কাজটা খুব জুতো করতে হবে এবার চুলার রাসটা একেবারে লুতে করে ঢাকনা দিয়ে দমে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে আর আমার খিচুড়িটাও রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে অসম্ভব মজার এই ইলিশ খিচুড়ি আর এই খিচুড়িটা আপনারা চাইলে সালাদের সাথে সার্ভ করতে পারবেন আমি আশা করছি ইলিশ খিচুড়ি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার যে কোনো রেসিপি যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে সেটা পিকচার আমার সাথে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন গ্রুপের লিংক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ